মালদা জেলা বইমেলায় রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জেলা শাসককে ডেপুটেশন দিলেন জেলার বিজেপি সাংসদ ও বিধায়করা। আসন্ন বইমেলায় তৃণমূলের বিধায়কদের ডাকা হলেও বিজেপি জনপ্রতিনিধিদের ডাকা হয়নি বলে অভিযোগ তাদের। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে জেলার চার বিধায়ক জেলা শাসককে ডেপুটেশন দেন। জেলা শাসক তৃণমূলের দলদাস হয়ে পড়েছেন বলে কটাক্ষ করেন সাংসদ খগেন মুর্মু। প্রসঙ্গত, আগামী 23 জানুয়ারি থেকে শুরু হচ্ছে মালদা জেলার বইমেলা। সেখানে বিজেপি বিধায়ক ও সাংসদদের আমন্ত্রণ জানানো হয়নি। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে বিজেপি নেতা কর্মীদের মধ্যে। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। ভোটার কাছে আমরা সবাই এসেছি। আমাদের এখানে পার্টির পক্ষ থেকে আমাদের দুটো জেলা সাংগঠনিক জেলা কমিটি রয়েছে, দুই সভাপতি রয়েছেন, মাননীয় উজ্জ্বলদা, মাননীয় আমাদের পার্থদা, আমাদের এখানকার প্রাক্তন সভাপতি এবং তিনি আমাদের রাজ্যের নেতা মাননীয় গোবিন্দদা আছেন। আমাদের দুই এমএলএ এখানে বিধায়ক দুজনই আছেন এখানে, আরও বাকি দুজন বিধায়ক তারা আসছেন এখানে। মাননীয় গোপালচন্দ্র সাহা তিনি এখানে আছেন, আমাদের শিরোভূমিত্র চৌধুরী তিনি রয়েছেন, তিনি আমাদের রাজ্যের স্পোক পার্সনও বটে। তো আমরা এই যে এখানে শুনলেন, এখানে আমাদের উজ্জ্বলদা বলেছেন যে দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করছি পশ্চিমবাংলার মধ্যে বিশেষ করে জনপ্রতিনিধিদের মধ্যে একটা অংশকে ইচ্ছাকৃতভাবে তাদেরকে ইগনোর করা হচ্ছে, তাদের বাদ দেওয়া হচ্ছে, সমস্ত সরকারি প্রোগ্রাম থেকে তাদেরকে বাদ দিয়ে সরকারি প্রোগ্রামে কিছু যারা এখানে শাসক দলের যারা রয়েছেন তাদেরকে নিয়ে সরকারি প্রোগ্রামে তাদেরকে আহ্বান করা হচ্ছে, তাদের নিয়ে সরকারি প্রোগ্রামগুলো করা হচ্ছে। এটা মালদা জেলাতেও একইভাবে চলেছে, একইভাবে চলছে। আমরা সেই জন্য জেলা সমাহর্তার কাছে, আমাদের জেলা শাসকের কাছে আমাদের প্রশ্ন যে আপনি যে বইমেলা, আমাদের 33তম মালদা জেলা বইমেলা হচ্ছে, এটা বহু প্রাচীন, আমাদের আমরা 32টা বছর ধরে আমরা দেখেছি এখানে সমস্ত রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা অন্তত পক্ষে তারা এখানে ইনভাইটেড হতেন, তাদেরকে ইনভাইট করা হতো, তাদের এখানে সেই বইমেলাতে আহ্বান করা হতো আসার জন্য, এবং সমস্ত জনপ্রতিনিধিদের তাদের যারা উচ্চতর স্তরে যারা রয়েছেন জনপ্রতিনিধিদের তাদেরকে সেখানে কার্ডের নাম রাখা হতো। আমরা অতীতে এগুলো দেখেছি, কিন্তু এই 10 বছর 11 বছর ধরে আমরা দেখছি এখানে পশ্চিমবাংলাতে তো বটেই, আমাদের মালদা জেলাতেও একইভাবে মানে এই ট্র্যাডিশন চলছে যে তাদেরকে বাদ দিয়ে এখানে মেলা করা। আমরা বই মেলাটাকে মনে করি সার্বজনীন বইমেলা, সব মানুষ এখানে আসবেন, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সমস্ত রাজনৈতিক দলের সমস্ত মানুষ তারা এখানে এই বইমেলাতে আসবেন, এটাই হচ্ছে আমাদের এই বইমেলা, এটাই সবাই আমরা আশা করি। কিন্তু আজকে বইমেলাকে কিছু অংশের মানুষের জন্য এখানে তুলে ধরা হচ্ছে, এখানে আমরা সেটাই তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, এবং আমরা এটা জেলা শাসকের কাছে আমরা জানতে চাই, এই বইমেলাটা কি কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের বইমেলা, নাকি এটা হচ্ছে সরকারি অর্থে আমাদের এই বইমেলা এখানে পরিচালিত হচ্ছে? যদি এখানে সরকারি অর্থে বইমেলা পরিচালিত হয়ে থাকে, তার যদি এখানে সরকারের পক্ষ থেকে আপনি একজন এখানে আধিকারিক, এখানকার সরকারি আধিকারিক, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি এখানে সভাপতিত্ব করছেন, তাহলে এই সভাপতি তিনি এখানকার এই বইমেলার সভাপতি, তিনি একজন ডিএম, তাহলে ডিএমের কি দায়িত্ব সমস্ত জনপ্রতিনিধিকে সমানভাবে দেখা? তিনি এখানে কেন এখানে হচ্ছে, তিনি এখানে বিচারিতা করছেন, তিনি কি রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি? তাহলে আপনি এখানে সরকারি লোকও বাদ দিন, এখানে সরকারি টাকা খরচ করবেন না। তা আমরা এখানে যারা আছি জনপ্রতিনিধি, আমি একজন সাংসদ, এখানে আমাদের 4 জন বিধায়ক আছেন বিজেপির প্রতীকে নির্বাচিত, এই যে এতজন আমার মালদা জেলার মধ্যে, আমার হচ্ছে যে এই জেলা যদি বলেন, আমার যে এলাকা আছে, আমার এই এলাকাটা হচ্ছে 7টা বিধানসভা কেন্দ্র, 10.5টা ব্লক নিয়ে এই যে এত মানুষ আছে, এরা আমাকে সমর্থন দিয়ে, ওরা আশীর্বাদ, তাদের আশীর্বাদে আমি একজন সাংসদ নির্বাচিত হয়েছি। তাহলে আমার এই যে 16 লক্ষ 17 লক্ষ যারা ভোটদাতা, 16-17 লক্ষ যারা আমার এখানকার যারা হচ্ছেন যে যারা আমাদের যারা ভোট দিয়ে নির্বাচিত করে প্রতিনিধি করেছেন, তা তাদের অপমান করা হয় না? তাদেরকে অপমান করছেন। আর আমার এই 4টা বিধানসভা কেন্দ্রের যারা বিধায়ক আছেন, যারা এখানে নির্বাচিত করেছেন বিধায়ক, তাহলে তাদেরকে অপমান করা হয়। তাহলে এই অপমান, এটা হচ্ছে আমার মালদা জেলার মানুষের অপমান। আমরা তাই আজকে ডিএম এর কাছে আমরা জানতে চাইছি, তিনি আজকে এই জিনিসটা করছেন কেন? তিনি কি কোনো রাজনৈতিক দলের, যদি তিনি প্রতিনিধিত্ব করেন তাহলে রাজনৈতিক দলই করুন, তাকে এখানে ডিএম এর চেয়ারে বসতে হবে না। আর তা না হলে পরে আমরা এটা জানতে চাই, আমরা দরকার হলে পরে আমার বিধানসভাতেও
এবং আমার পার্লামেন্টে সংসদেও তার সম্পর্কে একটা প্রিভিলেজ মোশন নিয়ে আসবে যে আজকে তিনি এটা করতে পারেন না, এটা তিনি এইভাবে তার ইচ্ছা মতো দ্বিচারিতা করতে পারেন না একটা সরকারি চেয়ারে বসে। বুক ফেয়ার শুরু হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে কার্ড বেরিয়েছে সরকারি প্রোগ্রাম, সরকারি জনপ্রতিনিধিদের থাকা উচিত, সেখানে দেখা যাচ্ছে জনপ্রতিনিধি এক পেশে অর্থাৎ শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে যারা আছেন তাদের নাম দিয়েছে, হোয়ারাজ আমাদের এই যে আমাদের সাংসদ আছেন, আমাদের এমএলএরা রয়েছেন, তাদের কার্ডে কোনো নাম নেই। তারই আমরা প্রতিবাদ জানাবার জন্যই আমরা এসেছি, কারণ এটা সরকারি প্রোগ্রাম এবং আপনার কার্ডটা যদি দেখে থাকেন দেখবেন ওখানে সরকারি লোগো ব্যবহার হয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে যারা সরকারি প্রতিনিধিত্ব করে না, যেমন ধরুন এখানে আছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বা প্রতিভা সিং বা সুমার আগরওয়ালা বৈশিষ্ট্য দেবী, এরা কারা? এরা তো কোনো সরকারি প্রতিনিধি নন, তারা কী করে আসলেন? আমরা ধরেই নিচ্ছি যে এইটা আগামী যে পৌরসভার নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিটি হয়েছে, এই কমিটি দিয়েই তারা পৌরসভা নির্বাচন করবে। এর ফলে মালদা ইংলিশ বাজার শহর এবং ওলমাল্লা শহর কমিটি যে সমস্ত নাগরিকরা রয়েছেন তারা আতঙ্কিত যে এইটা যদি তৃণমূলের নির্বাচনী প্রচার কমিটি হয় তাহলে তারা কতখানি সুষ্ঠুভাবে তারা বুথে যেতে পারবে, প্রচার অংশগ্রহণ করতে পারবে, এ নিয়ে তারা আতঙ্কিত হয়ে রয়েছে। তারই প্রতিবাদে আমরা জানতে এসেছি, প্রথমে জানতে এসেছি যে এটা কি উনি ইচ্ছাকৃতভাবে করেছেন না ওনার অজ্ঞাতে হয়েছে। যদি ওনার অজ্ঞাতে হয়ে থাকেন তাহলে আমরা বলবো এটা ইমিডিয়েট আপনি এটাকে চেঞ্জ করুন, কার্ডটাকে পাল্টান, কথাটা বলতে আমরা এসেছি।